ক্ষমতায় থেকে মানুষের ভাগ্য না গড়ে নিজেদের ভাগ্য গড়েছে বিএনপি জামায়াত, এমনটাই মন্তব্য করেছে আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বরিশাল নগরের বঙ্গবন্ধু উদ্যানে নির্বাচনী এক জনসভায় এসব কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী এই সময় আরও বলেন, 2001 সাল থেকে 2006 সাল পর্যন্ত ছিল বাংলাদেশের জন্য একটা অন্ধকার সময়, তবে বিগত 15 বছরে বদলে গেছে বাংলাদেশ, বর্তমান বাংলাদেশ বদলে যাওয়া বাংলাদেশ বলে জানান তিনি। বিএনপি জামাতের সন্ত্রাস জঙ্গিবাদ হাত কাটা পা কাটা চোখ তোলা হাতুড়ি দিয়ে পিছিয়ে পিছিয়ে হাড় গুঁড়ো করে মারা, বাড়িঘর দখল করা, নানা মেয়েদের উপর পাশবিক অত্যাচার, ফাইমা মহিমা কত মানুষ নিজে আত্মহত্যা করেছে, এইভাবে তাদের অত্যাচার চলেছিল। 2001 থেকে 2006 ছিল বাংলাদেশের জন্য সব থেকে অন্ধকার যুগ। বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তন না হলেও ওই বিএনপি ক্ষমতায় থেকে তাদের ভাগ্য করেছিল।